জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ভাসছে খানাকুল। সাপ, খোপ, পোকামাকড়ে বাড়ছে বিপদের আশঙ্কা। সূত্রের খবর, গত 3 দিনে খানাকুল গ্রামীণ হাসপাতালে সাপের কামড় খাওয়া 32 জন রোগী ভর্তি হয়েছেন। দিনে প্রায় 10 থেকে 12 জন সাপে কাটা রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। ভয়াবহ এই বন্যার জেরে খানাকুলে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা। আর সাপে কাটা রোগীর ইতিমধ্যেই খানাকুল যে গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালেও প্রচুর সংখ্যক রোগী আসছে এবং তাদেরকে এখানে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে। বিগত 3 দিনে প্রায় 32 জন রোগী এই খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে। ফুল তুলে যে পাটা এরকম ফেলাতে গেছি, জলের ভিজে কামড়ে দিয়েছে, এনকোয়ারি করলাম, দেখলাম যে আস্তে আস্তে চলে গেল। মানে মোটামুটি জলঢানির মতো, তো একটু কালচা বলেই একটু, ওই জন্য বলি একবার দেখিয়ে আসে না, বলি কাল, গায়ের রঙটা একটু সামান্য কালো, ধরে জলরা সাপ যেন হলদে হলদে হয়, তো দেখে জলরা সাপ বলেই মনে হচ্ছে। না বৃষ্টি নেই, তো ওনারা দেখে বললো না সেরকম কিছু নেই, তো আপনাকে 1 দিন থাকতে হবে। মানে আমি নৌকা আনতে যাচ্ছিলাম, আর সেই সময় হঠাৎ করে দেখি না পায়ে জড়িয়ে গেছে, যে কামড়ে দিয়েছে। এবার আমি আসছি, এবার তাকে যে ছুঁড়েছি, যা পা মানে হয়ে গেছে, ছুঁড়ে দিয়েছি, যা সে পালিয়ে গেছে, তাকে দেখতেও পাইনি অতটা, তবে কালো মতোই ছিল, তবে জলের সাপ। এবার কি হ্যাঁ ট্রিটমেন্ট হয়েছে, ইঞ্জেকশন হয়েছে, রক্ত নিয়ে গেছে, কালকে নিয়েছে, আজকে আবার নিল। মাছ ধরতে গেছে, ওখানটায় জল ছিল, একটা মাছ পড়েছিল, মাছটাকে গুরুতে গেলাম, জালের সাথে জড়িয়েছিল। ছোট্ট সাপ, ওটা চন্দ্রপড়ার বাচ্চা ছিল। তা আমি সাথে সাথে বুঝতে পারি, আমি এখানে চলে এসেছি। 5টা জল যত কমবে সাপের উপদ্রব আরও বাড়ার আশঙ্কা। এই অবস্থায় হাসপাতাল প্রস্তুত বলে দাবি স্বাস্থ্য আধিকারিকের। হ্যাঁ, এরকম সাপে কামড়ে প্রায় 32টা রোগী আমাদের এসেছে এবং বিভিন্ন সময় আরও আসছে আর কি। যাই হোক, পার ডে 10-12টা, হ্যাঁ পার ডে 10-12টা অবশ্যই আসছে। তাদের মধ্যে ভয়ানক কিছু হচ্ছে, তাদের ভয়ানক এখনো রেফার করার মতো পরিস্থিতি হয়েছে, এখনো সেরকম আমাদের হয়নি। আমাদের এখানে তো সাপে কাটা ইঞ্জেকশনটা রয়েছে হাসপাতালে, যার ফলে আমরা এটা দিয়ে চিকিৎসা করছি। পর্যাপ্ত এবিএস আছে আমাদের। খানাকুলের বিজেপি বিধায়ক অবশ্য হাসপাতালে পরিষেবার মান নিয়েই প্রশ্ন তুলছেন, এজন্য বিদ্যুৎ সংযোগ না থাকাকে দায়ী করছেন। তার অভিযোগ, হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা নেই, তিনি দিলেও তৃণমূল জেনারেটর বসাতে দেয়নি। অলরেডি চলছে, সাপে কাটার তো আর কিছু করা যাবে না। বন্যা কবলিত হলে প্রত্যেক বছরই হাজার শয়ে শয়ে মানুষ সাপে কাটা সম্মুখীন হয়, তো অলরেডি চলছে, চিকিৎসা চলছে। পরিষেবা নেই, হাসপাতালে একটা জেনারেটর নেই, বন্ধ, এখন তো ধুকধুক করে চলছে। এমনি কারেন্ট নেই, রাত্রিবেলা অন্ধকার, বাতি হাতে চলতে হচ্ছে। আমি জেনারেটর দিয়েছিলাম, কিন্তু তৃণমূল নেতারা লাগাতে দেয়নি। সাপের উপদ্রবের মাঝেই উদ্বেগের ছবি বন্যা বিধ্বস্ত খানাকুলের একাংশে। বন্যার জলে থই থই অবস্থা চারপাশে, কার্যত বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, পৌঁছয়নি ত্রাণ, নেই নৌকাও। তাই প্রতিবেশীর সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা সাঁতার। এক বাড়ি থেকে অন্য বাড়িতে সাঁতার কেটে যেতে হচ্ছে মহিলাদের। মহিলারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার সময় তাদেরকে কার্যত সাঁতার দিয়ে যেতে হচ্ছে, নাহলে হাঁড়ির ওপর ভর করে তাদের জল পেরিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে হচ্ছে। কিন্তু এই সমস্ত গ্রামের মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যে নৌকার প্রয়োজন, সেই নৌকার ব্যবস্থা কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হয়নি, যার ফলে এই জলে তাদেরকে কার্যত কখনো ভেলা করে, কখনো সাঁতার দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। এবং এই পরিস্থিতি খানাকুল জুড়ের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কেন প্রশাসনের তরফ থেকে নৌকার ব্যবস্থা করা হয়নি, তা নিয়ে কিন্তু ক্ষোভ রয়েছে। যেমন ত্রাণ নিয়ে ক্ষোভ রয়েছে, তেমন গ্রাম অঞ্চলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে, নৌকা না থাকায় তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে। মহিলাদেরকেও এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে গেলে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে সাপের সঙ্গে লড়াই করে সাঁতার দিতে হচ্ছে। ক্যামেরায় জনী মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, কলকাতা নিউজ, খানাকুল।